আমাদের স্লাইসিং সম্পন্ন হলে আমরা এটিকে মূলত কনভার্সন করব HTML ফরম্যাটে। তো আসুন সেই বিষয়টি আমরা দেখব এবং আমরা কনফার্ম হব যে আমরা যে ইমেজগুলো সেভ করেছি সেটি ইমেজ ফোল্ডারে হয়েছে কিনা। আমরা লক্ষ্য করেছি যে এই হচ্ছে আমাদের রুট এবং ইমেজেস নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি, তার ভিতরে আমাদের এই ফোল্ডারগুলো অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ডট পিএনজি এটি নামে একটি ছোট ইমেজ, কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড নামে একটি ইমেজ, ফুটার নামে লোগো, ন্যাভিগেশন ওয়েলকাম ইমেজ। অর্থাৎ আমি এখানে 1, 2, 3, 4, 5, 6 ইমেজ আমাদের এই সিম্পল প্রজেক্টটির জন্য 6টি ইমেজ আমরা এখানে ক্রিয়েট করেছি। এবার আমরা মূলত যে কাজটি করব যে আমাদের HTML কনভার্সনের জন্য আমরা এটির একটি ওয়েবসাইট স্ট্রাকচার দাঁড় করাবো। আর এটি কনভার্সন করার জন্য HTML CSS এ আমরা মূলত যে সফটওয়্যারটি বেছে নিয়েছি সেটি হচ্ছে ড্রিমওয়েভার MX। তো ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভার MX রান করি আমরা এখানে HTML ক্রিয়েট নিউ। প্রথমে HTML একটি ফাইল তৈরি করব। আপনারা জানেন যে HTML ফাইল তৈরি হলে এটির নির্দিষ্ট কিছু কোড এরকম বাই ডিফল্ট থাকে। আমরা প্রথমে এটি একটি নাম দেব, এটির নাম আমরা দিলাম ইনডেক্স নামে একটি নাম দেব ইনডেক্স। এবং যেহেতু HTML ফাইল তৈরি করছি অটোমেটিক সে HTML নামে ফরম্যাট একটি ফাইল ক্রিয়েট করে নেবে এবং আমাদের রুট হচ্ছে এটি ইনডেক্স নামে একটি ফাইল আমরা তৈরি করলাম। আমরা যদি আমাদের রুটে যাই লক্ষ্য করুন ইনডেক্স নামে একটি ফাইল তৈরি হয়েছে। এবং একইভাবে আমাদের আরেকটি ফাইল তৈরি করতে হবে CSS নামে। আমরা ফাইলে চলে যাব নিউতে এবং এখানে CSS টি সিলেক্ট করব। বেসিক পেজে ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমরা এখানে একটি ব্ল্যাঙ্ক CSS পেজ দেখতে পাচ্ছি। আমরা এটিকে সেভ দিব, স্টাইলস নামে এখানে অটোমেটিক সে CSS তৈরি করে নেবে। আমরা যদি রুটে দেখি স্টাইলস ডট CSS নামে একটি ফাইল তৈরি হলো। এই হচ্ছে আমাদের একটি বেসিক ওয়েবসাইট টেম্পলেটের বেসিক স্ট্রাকচার। অর্থাৎ এই বেসিক স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমরা যে ফটোশপে আমরা যে ফাইলটি তৈরি করেছি, যে টেম্পলেটটি তৈরি করেছি, এটি আমাদের ফাইনালি ওয়েবসাইটে রূপ দিব HTML CSS ব্যবহার করে।